জামাত ইসলামী অতীতে আন্দোলনে ছিল, আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে। আমরা শেয়ারের জন্য কোনো ধরনের চিন্তা থাকবো না, যে মঞ্চের মধ্যে আমাদের শেয়ার কোথায়, এই চিন্তা থাকলে আন্দোলন হবে না। এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি। 90-এর ছাত্র আন্দোলনে আমরা এই রাজপথে লড়াই করেছি, প্রেস ক্লাবের সামনে পুলিশের আক্রমণের শিকার হয়েছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছি আমরা। আজকে বলতে চাই, এই আন্দোলনে যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 76 বয়সে কয়বার তিনি জেলে গিয়েছেন। আজকে বাংলাদেশের আপোষী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি এক ধরনের বন্দী জীবন যাপন করছেন, এটা আমাদের কষ্টের বিষয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জেলে আছেন, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জেলে, জামায়াত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার আজকে প্রায় 3 বছর জেলে, জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান জেলে, বিএনপির হাজার হাজার, বিএনপি মহাসচিবের কথা অনুযায়ী 35 লাখ মামলা, আর জামায়াত ইসলামের মামলার সংখ্যা হচ্ছে 15 হাজার। অন্যান্য দল যারা এই আন্দোলন সংগ্রামে আছেন সবাই নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। 600 মানুষ যে গুম হলো, এখানে বিএনপি জামাত সহ সব দলের কিছু না কিছু আছে। সেজন্যে আজকে যারা মুক্তি লাভ করেছেন, তারা আগামী দিনের যে সম্ভাবনা আন্দোলনের, সে শক্তি হিসাবে কাজ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই, আন্দোলন যোগপথ দ্বারাই হোক, এক মঞ্চ হোক, ঐক্যবদ্ধভাবে হোক, যে রঙে যেভাবে বলুন না কেন, জামাত ইসলামী অতীতে আন্দোলনে ছিল, আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে। আমরা শেয়ারের জন্য কোনো ধরনের চিন্তা থাকবো না, যে মঞ্চের মধ্যে আমাদের শেয়ার কোথায়, এই চিন্তা থাকলে আন্দোলন হবে না। আসুন, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশার মানুষ সবাই মিলে আমরা আমাদের প্রত্যেকের দলের অবস্থান থেকে যখন ডাক আসবে ঐক্যবদ্ধভাবে, যখন ডাক আসবে যোগফতভাবে, যখন ডাক আসবে এক মঞ্চে, জিতেই হোক, এই দামি সরকার যে গঠিত হয়েছে ভোট ছাড়া, সারা বাংলাদেশে আমরা লক্ষ লক্ষ লিফলেট বিতরণ করেছি, সব দলে করেছে, জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে, কিন্তু সরকার এখন জোর করে ক্ষমতা গিয়ে ভিতরের লজ্জা উপরে হাসি। আসুন, এই সরকারের কে যারা জোর করে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, যদি ভোট এবং বাধের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। এই আন্দোলন সংগ্রামে যারা যতটুকু ভূমিকা পালন করেছেন, তাদের সকলের প্রতি জামায়াত ইসলামের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 12 জিন্দাবাদ।